একটি মাত্র ডিম এবং সুজি দিয়ে আজকে ফ্রাই প্যানে আপনাদের সাথে একটি সুজির কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটি আপনারা 15 থেকে 20 মিনিটের মাঝেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিব, দিয়ে দিব 1/2 কাপ চিনি। এখন চিনি ও ডিমটাকে 1 মিনিটের মতো হুইস্ক করে নিব। এরপর এতে যোগ করব 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা তরল দুধ। দুধ, ডিম এবং চিনি ভালো মতো হুইস্ক করে নিতে হবে যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। চিনিটা গলে গেলে এতে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আবারও সব কিছু ভালো মতো মিক্স করে নিব যাতে তেলটা ভালো মতো মিশে যায়। দিয়ে দিব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর এতে যোগ করে দিব 1 কাপ সুজি। এখন ভালো মতো সুজিটাকে তরল উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। আমার মনে হয়েছে এখানে আরও সামান্য পরিমাণে সুজি লাগবে, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ সুজি অ্যাড করে দিচ্ছি। সুজির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। এখন এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এসেছি প্রায় 30 মিনিট পর। রেস্টে রেখে দেওয়ার পরে সুজির কেকের ব্যাটারটা বেশ ঘন হয়ে এসেছে। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। আবারও ভালো মতো মিক্স করে নিব। সুজির কেকের জন্য ব্যাটারটা একদম রেডি। এদিকে একটি প্যানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। চুলাটা কিন্তু বন্ধ আছে। ঘিটাকে প্যানের চারিদিকে ভালো মতো ছড়িয়ে দিব, এতে করে কেকে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এখন ব্যাটারটা আমি প্যানে ঢেলে দিব। আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখন চুলার একদম লো হিটে 10 থেকে 12 মিনিট রান্না করে নিব এবং প্যানটাকেও ঢাকনা দিয়ে কভার করে নিব। প্রায় 10 মিনিট পর এটাকে আমি উল্টে দিচ্ছি। এখন এর নিচের পাশটাও আরও 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে নিচের পাশেও হালকা একটু ব্রাউন স্পট আসে। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমার কেকের একটু সাইডে ফুলে ওঠে নাই। আসলে ঘিটা মেল্ট করার জন্য আমি প্যানটা হালকা গরম করে নিয়েছিলাম এবং এই হালকা গরম প্যানের মাঝ বরাবর ব্যাটারটা ঢেলে দিয়েছিলাম, তাই যে জায়গাটায় আমি ব্যাটারটা ঢেলেছিলাম সেই জায়গাটুকু এমন হয়েছে। তাই আপনারা যখন প্যানে কেকের ব্যাটারটা ঢালবেন প্যানটা যেন সম্পূর্ণ ঠান্ডা থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। তাই আপনারা যখন প্যানে কেকের ব্যাটারটা ঢালবেন প্যানটা যেন সম্পূর্ণ ঠান্ডা থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। এতে করে আপনাদের কেকের অপর পাশটা খুব সুন্দরভাবে হবে। আমি এর আগেও বেশ কয়েকবার কেকটা বানিয়েছি এবং এটা খেতে কিন্তু অনেক মজার হয়। কেকের দুই পাশটাই আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিব। কেকের দুই পাশটাই সুন্দরভাবে হয়ে গেছে, এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিব। আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। ভিডিওটি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে
ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।